কিবোর্ডে বর্ণমালাগুলো কেন এলোমেলো থাকে? দ্রুত টাইপ করার জন্য কিবোর্ডে কোথায় কোন অক্ষর আছে তা মনে রাখা বেশ কষ্টসাধ্য। সাধারণ বর্ণনাক্রমিক অনুসারে সাজানো থাকলে এটি মনে রাখতে খুব একটা অনুশীলনের প্রয়োজন হতো না। তাহলে কেন সে অনুসারে কিবোর্ড সাজানো হয়নি? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা মোবাইল কিংবা কম্পিউটারে প্রতিনিয়ত কিবোর্ড ব্যবহার করে থাকি। কিবোর্ডে বর্ণমালাগুলো এলোমেলো থাকায় এগুলো মনে রাখতে প্রচুর অনুশীলন করতে হয়। কিবোর্ডের অক্ষরগুলো সাধারণ বর্ণনাক্রমিক অনুসারে সাজানো হলে মানুষের এত অনুশীলনের প্রয়োজন হতো না। তাহলে কেন অক্ষরগুলো এলোমেলোভাবে রেখে কিবোর্ড তৈরি করা হয়? সাধারণত আমরা যে কিবোর্ড ব্যবহার করি তার নাম কোয়ার্টি। এই কোয়ার্টি কিবোর্ডের সঙ্গে 1870 সালে তৈরি করা প্রথম টাইপরাইটারের সম্পর্ক রয়েছে। ক্রিস্টোফার লেথাম শোলেস প্রথম ব্যবহারযোগ্য রেমিংটন মডেল 1 টাইপরাইটার তৈরি করেন। তার তৈরি প্রথম টাইপরাইটারের অক্ষরগুলো বর্ণনাক্রমিক ছিল, তবে এই টাইপরাইটারে দ্রুত টাইপ করার সময় এর কীগুলো আটকে যেত, কারণ এর রডগুলোর প্রায় একটি আরেকটির সঙ্গে সংঘর্ষ হতো, তাই এই টাইপ রাইটারে ধীর গতিতে টাইপ করতে হতো। শোলেস তার সহকর্মী ও এক শিক্ষাবিদের সঙ্গে মিলে এই সমস্যা সমাধানের চেষ্টা করেন। তারা কিবোর্ডের অক্ষরগুলো এমনভাবে সাজান যেন এগুলোর রড একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত না হয়। ফলে তারা টাইপরাইটারের অক্ষরগুলো কোয়ার্টি বিন্যাসে সাজান। টাইপরাইটারের জন্য এই বিন্যাসকেই মানদণ্ড হিসেবে ধরা হয়। পরে কম্পিউটারে টাইপের জন্য কিবোর্ড তৈরি করা হলে এতেও অক্ষরের একই ক্রম অনুসরণ করা হয়, কারণ এতদিনে সবাই এই বিন্যাসেই অভ্যস্ত হয়ে গেছে। আর কিছুদিন অনুশীলনের পরেই কোয়ার্টি কিবোর্ডে দ্রুত টাইপ করা যায়, তাই এখনও সর্বজনীনভাবে এই বিন্যাসের কিবোর্ডই ব্যবহার করা হয়। যদিও পরবর্তীতে বিভিন্ন ধরনের কিবোর্ড তৈরি করা হয়েছে, তবে কোয়ার্টি কিবোর্ডের জনপ্রিয়তার ধারের কাছে কোনোটিই যেতে পারেনি। বিজয় টিভি, নিউজ ডেস্ক।